হ্যালো বন্ধুরা, দ্যাট বলটিক চ্যানেল স্বাগতম আপনাকে। দয়া করে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম খবর, স্যামসাং উত্তরে স্যামসাং গ্যালাক্সি M31 প্রাইম এই ফোনটি আজকে ভারতে চালু করেছে। এর দাম রেখেছে 16,499 টাকা। ফোনটি সম্পূর্ণ স্পেসিফিকেশন আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। ফোনটির দাম আগেও ফাঁস হয়ে গিয়েছিল। পরবর্তী খবর, রেডমি তরফে রেডমি নোট 7 প্রো এই ফোনে একটি সফটওয়্যার আপডেট এসেছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং পোকো F1 এই ফোনেও একটি সফটওয়্যার আপডেট এসেছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর, অ্যাপেলের তরফে অ্যাপেল আইফোন 11 প্রো এবং 11 প্রো ম্যাক্স এই দুটি ফোন ভারতে অফিসিয়ালভাবে বিক্রয় বন্ধ করে দিয়েছে, কারণ আইফোন 12 চালু হয়ে গেছে তাই। এবং আইফোন 11 সহ আরও কয়েকটি ফোনের দাম কমিয়ে দিয়েছে, নতুন দাম আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী উপর তো ওপো এনকো এক্স নামে একটি TWS আছে, যার পিডিএন কয়েকদিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম। আজকে তার একটি লাইভ ফটো হচ্ছে, লাইভ ফটোটি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী খবর, বিশ্বব্যাপী কোন কোম্পানি কতটা পিসি বিক্রয় হয়েছে, তার Q3 2020 রিপোর্ট আসছে, রিপোর্টটি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী লিনোভো একটি নতুন ক্রোমবুক ঘোষণা করেছে, এর দাম রেখেছে $579। পরবর্তী খবর, স্যামসাং তরফে স্যামসাং একটি নতুন ফোল্ডেবল ডিসপ্লের পেটেন্ট বানিয়েছে, পেটেন্টটি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী খবর, স্যামসাং তরফে স্যামসাং গ্যালাক্সি S21 এই ফোনে UI 3.5 আপডেট এসেছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর, অ্যাপেলের তরফে অ্যাপেল আইফোন 12 এর ম্যাকপ্রেস চার্জারের দাম সামনে এসেছে, দামটি হলো ৪,500 টাকা এবং আইফোন 12 এর দাম পরে বলছি। পরবর্তী খবর, আসুস তরফে আসুস জেনফোন 7 প্রো এই ফোনে অ্যান্ড্রয়েড 11 বিটা আপডেট রোল আউট শুরু করেছে। পরবর্তী খবর, ফেসবুকের তরফে ফেসবুক মেসেঞ্জারের লোগো এবং হোম পেজে নতুন ডিজাইন নিয়ে এসেছে, নতুন ডিজাইনটি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী খবর, ওয়ানপ্লাস তরফে ওয়ানপ্লাস নট এই ফোনের একটি নতুন কালার চালু হবে, যা আমি আগে ভিডিওতে বলেছিলাম। আজকে একটি লিক দ্বারা জানা গিয়েছে যে আজকে রাতে চালু হবে, হতে পারে ওয়ানপ্লাস 8 এর সঙ্গে 7:30 চালু হবে। পরবর্তী খবর, জেটি তরফে জেটি বুলেট A31 এই ফোনটি ESC সার্টিফিকেশন লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং A31 লাইট এটিও ESC সার্টিফিকেশন লিস্ট হয়েছে। এবং জেটি বুলেট 20 স্মার্ট প্রো নামে একটি ফোন ESC সার্টিফিকেশন লিস্ট হয়েছে। পরবর্তী খবর, ওয়ানপ্লাস তরফে ওয়ানপ্লাসের এই মডেল নাম্বারটি ব্লুটুথ সার্টিফিকেশন লিস্ট হয়েছে, ওয়ানপ্লাস 8T সঙ্গে এই মডেল নাম্বারে অনেকটা মিল আছে। পরবর্তী খবর, ওপো তরফে ওপো ওয়াচ এবং ওপো ওয়াচ RX এর কয়েকটি লাইভ ফটো সামনে এসেছে, লাইভ ফটোগুলি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী খবর, ওপো তরফে ওপো A15 যে ফোনটি সম্পূর্ণ স্পেসিফিকেশন আগে ভিডিওতে জানিয়ে দিয়েছি, এখন ফোনটির লঞ্চ ডেট সামনে এসেছে, 15 অক্টোবর অর্থাৎ কালকে চালু হবে। পরবর্তী খবর, ওপো তরফে ওপো স্মার্ট টিভি আলাদা আলাদা তিনটি সাইজে আসবে বলে জানা গিয়েছে, যেমন 55 ইঞ্চি, 65 ইঞ্চি এবং 65 ইঞ্চি, এবং এই সম্বন্ধে কোম্পানি তরফে টিজও করেছে। পরবর্তী খবর, রিয়েলমি তরফে রিয়েলমির একটি নতুন পাওয়ার ব্যাংক ভারতের BIS সার্টিফিকেশন লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং ওপোর একটি হেডফোন ভারতের BIS সার্টিফিকেশন লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং ওয়ানপ্লাসের একটি পাওয়ার ব্যাংক ভারতের BIS সার্টিফিকেশন লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং মাইক্রোম্যাক্সের কয়েকটি ব্যাটারি ভারতের BIS সার্টিফিকেশন লিস্ট হয়েছে। পরবর্তী খবর, হবে মেট 40 সিরিজের ফোন 22 অক্টোবর চায়নাতে চালু হচ্ছে, এখন ফোনটির পোস্টার সামনে এসেছে, পোস্টারটি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী খবর, LG তরফে LG এই মডেল নম্বরের একটি ফোন NFC সাপোর্ট সার্টিফিকেশন লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর, অ্যাপেলের তরফে অ্যাপেলের একটি স্পিকার FCC সার্টিফিকেশন লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর, LG তরফে LG একটি ম্যাজিক রিমোট ব্লুটুথ সার্টিফিকেশন লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর, ভিভো তরফে ভিভো Y20S নামে একটি ফোন NBTC সার্টিফিকেশন লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর, স্যামসাং তরফে স্যামসাং গ্যালাক্সি M51 এই ফোনটি ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেলে শুধু 22,499 টাকায় পাবেন। এবং স্যামসাং একটি নতুন ট্রেডমার্ক ফাইল করেছে, স্যামসাং QLED নামে। পরবর্তী খবর, শাওমি তরফে শাওমি Mi 20 Pro নামে একটি ফোন আসবে, যা আমি আগে ভিডিওতে বলেছিলাম। এখন জানা গিয়েছে যে ফোনটিতে ক্রাফ ডিসপ্লে থাকবে, মানে বাঁকা ডিসপ্লে থাকবে, এবং 5 ভোল্ট ক্যামেরা থাকবে। পরবর্তী পোকো তরফে পোকো X3 NFC এই ফোনটি NBTC সার্টিফিকেশন লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী রেডমি তরফে রেডমি Note 8 এবং Note 8 Pro এই দুটি ফোনে খুবই তাড়াতাড়ি MIUI 12 আপডেট আসবে, MIUI টেলিগ্রাম চ্যানেল দ্বারা জানা গিয়েছে। পরবর্তী স্যামসাং তরফে স্যামসাং একটি ওয়াশিং মেশিন IMDA সার্টিফিকেশন লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী আসুস তরফে আসুস তিনটি ওয়াচ FCC সার্টিফিকেশন লিস্ট হয়েছে, লাইভ ফটো এবং মডেল নাম্বার স্ক্রিনে দেখাচ্ছে। পরবর্তী খবর, জেটি তরফে জেটির এই মডেল নাম্বারটি ওয়াইফাই সার্টিফিকেশন লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর, রেডমি তরফে একটি লিক দ্বারা জানা যাচ্ছে যে রেডমি K30 সিরিজের সর্বশেষ যে ফোনটি আসবে সেই ফোনটির নাম রেডমি K30S হতে পারে। পরবর্তী খবর, অ্যাপেলের তরফে অ্যাপেল আইফোন 12 সিরিজ কালকে চালু হয়েছে, এর দাম। এবং ওয়ানপ্লাস 8T এই ফোনটি আজকে রাত 7:30 চালু হচ্ছে, এর দাম এবং স্পেসিফিকেশন দুটি মিউজিকের সঙ্গে দেখিয়ে দিচ্ছে।